আজ আমি কথা বলবো কপিরাইটকে নিয়ে। তো কপিরাইট কী, এটি কে দেয় এবং এর ফলে আপনার চ্যানেলে কী এফেক্ট পড়তে পারে। হ্যালো ফ্রেন্ড, আমি নেজাতুল, আপনারা দেখছেন NM চ্যানেল। চলুন আজ কিছু নতুন জেনে নেওয়া যাক। ফার্স্ট, কপিরাইট কী? কপিরাইট হলো অন্যজনের কপি করা। কপিরাইটে যদি বাংলা মানে দেখতে যাই, অনুলিপি বা প্রতিলিপি বলতে পারেন। মানে অন্যজনের, অন্য কোনো চ্যানেল থেকে আপনি কোনো ভিডিও ফুটেজ আর মিউজিক কিংবা ফটো নিয়ে আপনার চ্যানেলে আপলোড করলেই তখন সেটা কপিরাইট হবে। এই কপিরাইটটি দেবে কপিরাইট অনার, মানে যে চ্যানেল থেকে আপনি নিলেন ভিডিও ফুটেজটি বা মিউজিকটি, সেই চ্যানেলের অনার। বা কোনো ফটো আপনি ডাউনলোড করলেন কোনো ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটের যে ওনার, সে আপনাকে কপিরাইট দেবে। তাহলে বলতে পারেন আপনারা এই কপিরাইট কীভাবে দেয় ওরা? কারণ হাজার হাজার ভিডিও রয়েছে, হাজার হাজার ফটো রয়েছে, হাজার হাজার কেন, লাখ লাখ কোটি কোটি ফটো রয়েছে, এর মধ্যে কীভাবে উনি বুঝতে পারবেন যে ওনার ফটো আমি ইউজ করেছি? ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে হয়তো আপনার ভিডিওটি বেশি ভাইরাল হয়েছে এবং সেই চ্যানেলের ওনার আপনার ভিডিওটি দেখেছে এবং সেখানে ওনার ভিডিওটা দেখতে পেয়েছেন, এটা হতে পারে। তবে এই ক্ষেত্রে খুব কমই হয়, কারণ অত দূর পৌঁছায় না ভিডিওটি। তবে একটা ইউটিউবে ফ্যাসিলিটি রয়েছে, আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে আপনি একটি কপিরাইট বলে অপশন খুঁজে পাবেন আপনার ইউটিউব স্টুডিওতে, যেটা আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি যদি এই কপিরাইটে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার ভিডিও কোন চ্যানেল ব্যবহার করেছে এবং কত সেকেন্ড বা কত মিনিট ব্যবহার করেছে, এখান থেকে পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনি কপিরাইট দিতে পারেন ওই ওনার, আপনি আপনার যদি ভিডিও ইউজ করেন তাহলে আপনি কপিরাইট দিতে পারেন, বা আপনি যদি অন্য কারো ভিডিও ইউজ করেন সেই ওনার আপনাকে কপিরাইট দিতে পারে। কপিরাইট দুই ধরনের হতে পারে, কপিরাইট ক্লেম হতে পারে এবং কপিরাইট স্ট্রাইক হতে পারে। কপিরাইট ক্লেম যদি হয় তাহলে আপনি, আপনার কাছে একটা মেল আসবে, যে মেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খোলা রয়েছে, সেখানে মেল আসবে আর সেই মেলের মাধ্যমে আপনি সেই ওনারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি বলতে পারেন যে কপিরাইটটিকে তুলে নিতে। এবার যদি কপিরাইট থাকে তাহলে এটা হতে পারে যে আপনার ক্ষতি হবে কোথায়, আপনার যে রেভিনিউটা, যেটা আপনি ইনকাম করবেন, সেই ইনকামটা আপনার চলে যাবে ওই কপিরাইট যে দিয়েছে ওই, মানে আপনার কন্টেন্টের, ওই কন্টেন্টের ওনারের কাছে। এবার স্ট্রাইক যদি দেয়, এর ফলে, স্ট্রাইকের ফলে আপনার চ্যানেল বারবার যদি স্ট্রাইক আসে তাহলে সাসপেন্ড হয়ে যেতে পারে, মানে আপনার ইউটিউব চ্যানেলটি নষ্ট হয়ে যাবে, সেখান থেকে আপনি আর কোনো রকম ইনকাম করতে পারবেন না, ভিডিও দিতে পারবেন না, মানে অ্যাকচুয়ালি কি ডিলিট করে দেওয়াই বলে যেতে পারে। এবার যেটা বলবো যে কপিরাইট আপনি বলতে পারেন যে তাহলে মায়াজালের মতো চ্যানেলরা কীভাবে ইউজ করে বিভিন্ন ফুটেজ, তারা তো সেই ফুটেজগুলো কখনোই শ্যুট করতে যায় না। তো এখানে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে মিউজিক বা ফটো বা ভিডিওর, সেই ওয়েবসাইটগুলো থেকে আপনি কপিরাইট ফ্রি ফুটেজ, মিউজিক এবং ফটো ডাউনলোড করতে পারেন। সে বিষয়ে আমি পরে কথা বলবো অন্য এক ভিডিওতে। তো সেখান থেকে তারা ভিডিও তৈরি করে আপলোড করে। ইউটিউবে একটি অপশন রয়েছে ফেয়ার ইউজ পলিসি, যার মাধ্যমে আপনি কিছু কপিরাইট কন্টেন্ট ইউজ করতে পারেন উইদাউট পারমিশনে। তবে আমার যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিও ব্যাকগ্রাউন্ডটি আপনি ইউজ করতে পারেন, কপিরাইট ফ্রি রয়েছে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে। কীভাবে ইউজ করবেন বা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা আমি পরবর্তী ভিডিওটা আপনাদের অবশ্যই বলবো, কিন্তু এটি হচ্ছে কপিরাইট ফ্রি। আপনি আমার চ্যানেলে যদি যান, গিয়ে দেখবেন প্লেয়ার লিস্টে কপিরাইট ফ্রি ভিডিও ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এরপরে কী টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এবার যদি বেশি আপনার সমস্যা হয় কোনো কিছুতে, তাহলে আমি আমার মেল দিয়েছি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি আমাকে মেল করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনার মেলের উত্তর দেব। তবে বেশি প্রবলেম হলে আপনি এই মেলটি করবেন, নচেত মেলটি করবেন না, কমেন্ট করলেই যথেষ্ট, আমি সেখান থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
तो बंधुरा भिडियोटी शेष पर्यन्त देखार जन्य धन्यवाद।